আসসালামু আলাইকুম সবাইকে, আগ্রা বাংলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সালাউদ্দিন সরকার। আজ আসছি আমরা ব্রহ্মপুত্র ফিশ সিড কমপ্লেক্স অ্যান্ড হ্যাচারি চর বুলিয়ামারি শম্ভুগঞ্জ ময়মনসিংহে। এটার আসলে পরিচালক আমাদের একএম নুরুল হক ভাই, সবাই ওনাকে নুরুল হকের নামেই চিনে। আমরা আজকে আসলে ওনার হ্যাচারি দুই পাশেই, রোডের দুই পাশে হ্যাচারি আসেন, আমরা ওনার অপর পাশে যাই। হ্যাঁ, অপর পাশে দেখেন আরেকটা আছে যে ব্রহ্মপুত্র বায়োটেক ফিশ রিসার্চ সেন্টার, একটি জৈব প্রযুক্তির মৎস্য উৎপাদন কেন্দ্র। আসলে নুরুলক ভাই অনেক গবেষণামূলক কাজ করেন। আসেন, আমরা ভিতরে গিয়ে ওনার সাথে আমরা কথাবার্তা বলি। এই যে এখন আমার সামনে আমাদের শ্রদ্ধেয় নুরুল হক ভাই। আসলে নুরুল হক ভাই একজন জীবন্ত কিংবদন্তি, কারণ ওনার হাত ধরেই এই দেশের মাছ চাষে আমরা অনেক মাছ চাষের আওতায় এসেছে, এটা কোনো সন্দেহ নেই। আমরা যখন ছাত্র জীবন তখনই নুরুল হক ভাইরে দেখছি স্বর্ণপদক রিসিভ করতেছে শেখ হাসিনার কাছ থেকে। নুরুল ভাই, আপনি কত সালে যেন স্বর্ণপদকটা পাইলেন? আমি প্রথম পুরস্কার পাই 1997 সালে, তৃতীয়টা পাই 98-এ, তৃতীয় স্বর্ণপদক পাই 2009। বঙ্গবন্ধু কৃষি জাতীয় কৃষি পুরস্কার পাইলো 2012। আসলে নুরুল হক ভাই যেই সময় এই দেশের মানে মাছ চাষের এইগুলো নিয়ে কাজকর্ম শুরু করেন, ওই সময়ে আসলে এই তেমন কোনো শিক্ষিত লোকজন কিন্তু এটাতে আসতোই না। আপনারা যে এই সেক্টরে জড়িত হয়েছেন এটা একটা বিশাল সাহসিকতার পরিচয় দিচ্ছেন, এটা আমি নিজে বলবো। তো নুরুল ভাই, আপনার যে হাঁটি হাঁটি পা পা করে আজকের এই অবস্থা, এটার জন্য আপনি এই পর্যন্ত কী কী মাছ বোর্ডের আওতায় মানে চাষের আওতায় আনলেন, এবং এখনকার চাষ কী কী মাছ আরও আনলেন? দেখলাম গাং মাগুর, মলা মাছ, এগুলোর ব্যাপারে আমাদেরকে একটু সংক্ষেপে একটু আমাদের চ্যানেলে। আমি যখন প্রথম চাষ শুরু করি তো 1989 সালে, তখন আমি রেণু থেকে রেণু সংগ্রহ করতাম। তারপরে সরকারি কিছু হাতের থেকে সংগ্রহ করতাম, তখন প্রাইভেট হাতের সঙ্গে খুব কম ছিল, 1-2টা। এইভাবে রেণু থেকে পোনা বিক্রি করতাম প্রথম। তারপরে আপনার 1993 সালে আমি হ্যাচারি দিই, এই ব্রহ্মপুত্র ফিশ কমপ্লেক্স। এইটা 1993 সালে যে কার্ভ জাতীয় মাছের রেণু উৎপাদন শুরু করি প্রথম দিকে। তারপরে আপনার 1998 সালে আমি প্রথম বাংলাদেশের দেশি মাগুরের পোনা বাণিজ্যিকভাবে প্রথম উৎপাদন করি 1998 সালে। 1999 সালে আমি প্রথম বাণিজ্যিকভাবে দেশি শিং মাছের পোনা উৎপাদন করি। এখানে শিং মাছের বিষয়ে একটা আমি কথা বলতে চাই। শিং মাছ এমনি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান কিন্তু আপনার ওই চেস্টিস কেটে তারপরে স্টিপিং মেথডের কথা ওনারা প্রচার করে আর কি, ওনাদের আবিষ্কারটা ছিল যে ডিমটা স্টিপিং মেথডে স্টিপিং করে ডিমটা বের করবে, আর পুরুষ মাছটা টেস্টিসটা কেটে স্পার্ম মিশে মিক্সিং করে তারপরে আপনার ফার্টিলাইজেশন করে। তারপরে এইভাবে দেখছি আমি যে আপনার 50,000 ডিম থেকে আপনার 500 রেণু হয় না স্টিপিং মেথডে। ওহাইরে আপনার ওই মাছটাও মারা যায়, মেল মাছটা কাটতে হয়। তারপরে আপনার এই ফিমেল মাছ স্টিপিং করলে ফিমেল মাছ অনেক সময় মারা যায়। এইটার জন্য তখন আমি দেখলাম যে এটা কীভাবে এই ন্যাচারাল বেস করা হয়। তার প্রথমে আমি 1999 সালে আমি এটা আবিষ্কার করে ফেলি যে শিং মাছ প্রাকৃতিকভাবেই প্রজনন করে থাকে ইঞ্জেকশন করলে, এবং ওই 1999 সাল থেকে কিন্তু আমি এই মেথডটা ফলো করতাম। মানে আপনারটা কি সব মাছ যে আমরা এত পোনা কিনা সবই প্রাকৃতিকভাবে প্রজনন করা, যদিও আমরা পিজি করছি কিন্তু প্রজননটা করছে তারা প্রাকৃতিকভাবে, কোনো কাটা ছাড়া বা কোনো সেক্রিফাইসের বিষয় না। এইটাই কিন্তু ওরা ধীরে ধীরে সারা দেশে কিন্তু এখন সরাই গেছে, যে এখনও কিন্তু অনেকে ওই পুরাতনটাই না, পুরাতন করতে গেলে হয় না কোনো একবারে। এবং ইভেন যে গবেষণা প্রতিষ্ঠান আপনার এটা মানে আবিষ্কার করছিল যে স্টিপিং মেথডে, ওই স্টিপিং মেথড কিন্তু এখন আর কেউ ফলো করে না, কারণ এটা তো পলাই হয় না, এটা তো কতটুকু একটা হাঁচির কাণ্ড। এটা কেউ বলে যদি এখন কেউ করেন যে আমি স্টিপিং মেথডে শিং মাছ করবো, সেটা করে দেখে দেখি আমার মনে আছে এই জিনিসটা। আমি সমস্ত লেবার নিয়ে বসছি, প্রথম 500 মাছ বুকার মতো 500 ফিমেল ডোজ করে বসছি, ফিমেল ডোজ করে বসছি প্রায় 200। আমি স্টিপিং করবো, তো স্টিপিং যখন করবো তখন আমি যখন 10-15টা মাছ স্টিপিং করলাম, তখন আমি নিজেও 3-4টা গলা খাই ফেলছি, কাটা খাই ফেলেছি, লেবারও 7-8টা কাটা খাই ফেলছি। তো লেবার এক সময় বিদ্রোহ করলো যে চাকরি করবো না, আমি চাকরি ছেড়ে দেবো, তবুও আমি শিং মাছ করবো না।
আমি তো আমিও তো আমি নিজেও কাটা 4 বছর কাটা খাই, আমি নিজেও আমি বেহসের মতো। হ্যাঁ, পরে এই সমস্ত মাছ নিয়ে খ্রিস্টানে রেখে দিলাম, খ্রিস্টানে রেখে দিয়ে সবাই যাদের মতো চলে গেলো লেবার টেবার সব। আমিও পরের দিন সকালে উঠে দেখি ওই খ্রিস্টানের দু একটা ডিম, বেশ কিছু ডিম জটলো হয়ে পড়ে রয়েছে। তো পড়ে রয়েছে, তারপরে আমি এই মাছগুলি সরাইয়া এই ডিমগুলো রেখে দিলাম খ্রিস্টানে। হ্যাঁ, রেখে দিলে পরে তো দিন সন্ধ্যা পরে রাত্রের দিকে বা পরের দিন সকালে দেখি তো ফ্যাস করে বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, তখন তো আমার আইডিয়া আসলো যে আমি যেহেতু সুইমিং করা অবস্থা মাছ রাখার পরে ডিম দিছে, ডিম দিছে এবং দেখা গেলো যে হ্যাঁ হয়েছে, তাহলে আমি কেন আমি সরাসরি বিট করি করবো না। তারপরে দিকে আমি আবার তুললাম, লেবার সব দিয়ে ডাকাইলাম, লেবার তো সব দিন আগে চলে গেছে, সব লেবার ডাকাই ডাকাই পরের দিন আবার মাছ তুললাম। তুলে পরে বললাম যে আমি এবার নতুন গবেষণা করতেছি, তোরা আবার একটু সহযোগিতা কর, হ্যাঁ তার আর স্টিমিং করতে হইব না, তোর চাকরি ছাড়তে হবে না, দেখি এটা হয় কিনা। তারপরে আমি দেখো করে দিয়ে দিলাম খ্রিস্টানে, আল্লাহর কি কাপ ওই দিন রাত্র একেবারে হাউস ভর্তি, হাউস ভর্তি দিই। পরের দিন মাছ সরাইলাম, সরে ডিম, পরে দুদিন পরে বাচ্চা হ্যাচ করলো, আনন্দ কি মানে মনের একটা তৃপ্তি, বিশাল একটা তৃপ্তি অবশ্যই। এবং এইভাবে কিন্তু মানে ঠিক মাছ এইভাবে ধীরে ধীরে সরাইছি। তারপরে আসি আমরা 2001 সালে পাবদা নিয়ে কাজ করছি, 2000 সালে এবং ব্যাপক পাবদা পোনা উৎপাদন করে। পাবদাও কি আপনি প্রথম করছেন? হ্যাঁ, আমি মানে বাণিজ্যিকভাবে আমি বাংলাদেশে প্রথম করছি, আমি প্রথম পাবদা দিই। এবং আমার মনে আছে 2002 আমি পাবদা পোনা বিক্রি করতে পারি না, বিশাল পোনা উৎপাদন। পরে ঢাকা কেন্দ্রীয় মৎস্যমারে আমি স্টল দিলাম, স্টল দিয়ে ওইখানে গিয়ে পাবদা মাছে এই সুইং করলাম, আর ব্রুড নিয়ে গেলাম, পোনা নিয়ে গেলাম, সবাই তখন অবাক যে পাবদার এত বিশাল উৎপাদন। এবং আমি ওই মৎস্যমারে চলাকালীন সময় আমি 5 লাখ পোনা বিক্রি করতে পারছিলাম, 3 টাকা পিস। এবং বোঝেন 2002 সালে 3 টাকা পিস, 5 লাখ পোনা, মানে এক সপ্তাহের মধ্যে অনেক বিরল ব্যাপার। তখন আমি এখান থেকে মোটামুটি একটা ভালো সাকসেস হয়েছিলাম যে ফাইনাল, কারণ গবেষণা করে কিন্তু প্রচুর টাকা পায়। যেমন আমার আর একটা খেল আছে, শোল মাছ করছিলাম আমি ওই বছরই আমরা 2000 সালে বা 8 বছর সময় শোল মাছ করতে গিয়ে যেটা ইয়ারা হয়েছিলো আপনার পিজিতে হরমোন করছে আর কি, তখন তো অন্য কোনো হরমোন ছিল না, পিজিতে ধরুন করি ওই শোল মাছ ব্রিজ করলো, আমরা স্টিপিং করলাম, দেখা একটা অনেক ডিম দিছে, ডিম দেওয়ার পরে মেল স্টিপিং করি স্পার্ম বেরোয় না, তাড়াতাড়ি কাটলাম, কাটিয়ে দিই ওখানে যে সচরাচর সিংমা করে যে টেস্টিস থাকে এই টেস্টিস না, ও টেস্টিস অনেকটা ফুলের তোড়ার মতো। তখন আমার সন্দেহ লাগলো যে স্পার্ম কুন্ডা বুঝে কী সমস্যা, আমি ওই ফুলের তোড়া দিয়ে কাটলাম, স্পার্মের মতো মনে হলো যেটা স্পার্ম, কিন্তু আমার সন্দেহ করতেছিল না যেটা স্পার্ম কিনা, এদিকে মাছ পাই অনেকগুলো আমার দোষ করা। তারপরে তাড়াতাড়ি মাইক্রোস্কোপ দিয়েছে নিয়ে স্পার্মে অল্প 1-2 ফোঁটা পানি দেয় মাইক্রোস্কোপ নিয়ে দিয়ে দিলাম, দিয়ে দেখলাম যে না শুকনো লাখ লাখ শুকনো দৌড়াদৌড়ি করতেছে, আমি এনশিওর হইলাম যে না এটাই হইল মেন স্পার্ম। তারপরে আমি এটা ফার্টিলাইজেশন করলাম, 3-4 মাসে করি না, ঝাড়ে দিছি, এটা একটা বিচিত্র অভিজ্ঞতা, ঝাড়ে দিছি ডিম তো আপনার ভাসা দেয়। হ্যাঁ, আমাদের সচরাচর যে ডিম কার্প জাতীয় মাছের ডিম, হ্যাঁ এটা তো খালি ডুবে যায়, ঝাড়ে ডুবে যায় ওইটা ফ্লো দেয় রানিং রাখে, কিন্তু এই ডিম তো কোনো সময় দিতেই যায় না, সব ফুটবলের মতো ভাসা দেয়। তা আমার আইডিয়া হইলো যে ডিম তো আমাকে তাকে পানি নিচে দিতে হবে, তাই ওতে উপরে ভাসা থাকলে তো হবে না, কী করা যায়। তারপরে আমার একটা ফ্রেম ছিল মাগরের ব্রিড করার জন্য, এরকম 2 ইঞ্চি হাইটের, ওই ফ্যামলারে উল্টাইয়া এর ভিতরে সব শোল মাছের ডিম বললাম, যাতে পানি নিচেছে আটকে পায়, ডিম তো সব আটকাইলাম, কিছু ডিম উপরে বিচ্ছিন্নভাবে হাত থেকে ছুঁতে ফুটে গিয়া বাইসে রইল পানিতে, আর অধিকাংশ ডিম নিয়ে এটা ভিতরে নিয়ে পানি নিচে চাপা দিয়ে দিলাম, তো দেখা গেলো চাপা যদি দিলাম ওই ডিম সব পচে গেছে পরে, কিন্তু বিচ্ছিন্নভাবে দেখি বাইসের এই ডিম বাচ্চা হয়ে গেছে। আমি তো এটার আইডিয়া দিয়ে পাইলাম যে আসলে এটা কই আমাদের ভাষা থাকা অবস্থায় সে ফুটবে ফুটে, এখন যেমন আপনার কই এবং খই ছাড়া ক্ষেত্রেও আমি এরকম একটা পাইছিলাম, খই ছাড়াটা খই ছাড়াটা অভিজ্ঞতা আছে আমার, আমার তখন এই প্রজেক্টটা হলো তখন বিল ছিল, তা আমি একদিন এনে 2-3 দিন পুকুর তখন করছি, পুকুরের পাড়ে বসে রয়েছি অন্যদিকে হলো বিল, বৈশাখ বসে দিই হঠাৎ করে দেখি আপনার একটা মানে কী জানি একটা মাছ এরকম মানে বুদবুদ বুদবুদ দেওয়া, কতক্ষণের মধ্যে এরকম বাবেলের একটা স্তূপ হয়ে গেছে, ছোটো ছোটো বাবেল হয়ে যায়, বাবেলের মধ্যে একটা স্তূপ হয়ে গেলো। তখন আমি ভাবলাম যে বসতে বসতে বসে থাকতে থাকতে এই আধা ঘন্টার মধ্যেই বাবেলের স্তূপ হয়ে রইল, এটা কী বিষয় আমার একটু জানা দরকার। পরের দিন সকালে এসে দিই
এটাকে এরকম সুন্দরভাবে। তো আমাদের আইডিয়া ছিল যে এই পানিতে যেটা আছে এটা গুই সাপের ছানা নাকি বিষাক্ত জিনিস এরকম মনে করতো। হ্যাঁ, তা আমি বললাম কি যে না এটা দেখবো এবার কি, দেখলাম তো ফুটি ফুটি কী জানি দিল, নিজ থেকে ফুটি ফুটি দিল। তারপরে আমি এটা দেখছি যা তুললাম, হ্যাঁ দেখছি যে তুললে যে আমার এখানে একটা তারি ছিল কোয়েল বসানো এবং পরিষ্কার পানি, তা এটা তখন কোয়েল টোল ছিল না, এরপরে পানিও ছিল কিন্তু না, আমি ওইটার মধ্যে এনে রাখছিলাম। দুই দিন পরে যদি হয়ে যায় এটার মধ্যে ক্ষুদ্র 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 রেণু দেখা যায় একবার মাথার উকুনের মতো। তা আমি তো অনেক শুরু হইলাম যে এটা তো মাছের ডিম ছিল, এটা ডিম ছিল। তারপরে আমার নার্সারিও একটা প্রস্তুত ছিল চিংড়া মাগুরের রেণু ছাড়ার জন্য, আমি এটা নিয়ে ছাড়লাম। এটা 15-20 দিন পরে তো দেখি যে এটা তো খৈছামাস। তখন আমি বুঝলাম যে খৈছামাসের প্রজনন করার আগে সে কিন্তু এই কাজটা করে, কি করে আগে বাবেল দেয় একটা সার্কুলার তৈরি করে এবং ওইটার ভিতরে তারা ডিম পারে, ডিম পারে তাতে ডিমগুলো বাইরে না যায়, এই বাবেলের ভিতরে তারা ডিম পারে, ডিম পারে ডিমগুলো আটকে রাখে এখানে এবং এরপরে খুঁচে ভরে বিলে ছড়াই আসা। এবং আমি ওই করছিলাম কি বাবেল সহ পাতিল দেয় ওই পানিকে সহ আইনে আমি হাউজে রাখছিলাম, পরে প্রচুর পরিমাণে খৈটার পোনা বাইরে পোনাবেল। এটা কত সালে ভাই? এইটা 2001 সালে। এক সালে, হ্যাঁ। তারপরে আসেন আপনার দেশি করে গেলাম 2002 সালে, কিন্তু দেশি করে গ্রোথ নাই, একবারে স্লো গ্রোথ। এটা আর মার্কেটিং বাজাইতে পারলাম না, যেমন টোল ভালাম না, টোল পোনা করছি লাখের লাখ, কিন্তু তখনকার এই শোলে খাদ্যই ছিল না। ইভেন আপনার যে পাবদা, পাবদার জন্য আমাকে অনেক মানুষ এখানে ক্রিটিসাইজ করতো, কী কারণে যে পাবদা প্রথম দিকে বড় হয়েছে পরে গিয়ে বড় হয়, বড় হয় কারণ ছিল ওই হাই প্রোটিন খাবারের তখন ছিল না, তখন সিঙ্গিং ফিশ, ডুবন্ত ফিড এবং কোনো ফিডেই 25% উপরে প্রোটিন নেই, প্রোটিন নেই। তো পাবদা তো একটা হাই প্রোটিন, এখন আমরা 40% পর্যন্ত প্রোটিন খাবার পাবো, 42% প্রোটিন বাইরে আমরা কিন্তু পাবদাতে রাখতে পারি না। এই জন্য আমার অনেক কথা শুনতে হয়েছে যে খালি পোনাই বিক্রি করেন, তো গ্রোথ হয় না আমার। যাই হোক, আজকে এখন সবাই পাবদার কালচার হয়ে চলে গেছে, আমার খুব ভালো লাগে আমার যে ওই ধারাবাহিকতাটা এখন অনেক দূর আগায় আগায় গেছে। এইভাবে দেশি করে 2003 আনলাম আমরা থাইল্যান্ড থেকে, বিশাল সারা হয়েছিলাম 2003-এ থাই করি, 2004-এ মার্কেটিং, 2005-06-এ তারপরে ভিয়েতনামে কই আসতো। ও এর ফাঁকে আমি আরেকটা করছিলাম, বল মাছের প্রজনন করছিলাম। ইয়েস, বল মাছের প্রজনন করছিলেন, তাও তো খাদ্যের কারণে পারলেন না। না না, উপরে লাখ লাখ পানা করছিলাম, তারপরে তো খাবার ধরাইতেই পারলাম না, মাছ সিদ্ধ করেও দিছি। হ্যাঁ, মাছ সিদ্ধ করেও দিছি। তখন এটা তো আর কমার্শিয়াল সম্ভব না, তখন এই বালের ওই এবং বাল ভিড় করে যে বাচ্চা হয় প্রচুর, একটা বল থেকে লক্ষ লক্ষ বাচ্চা হয় এবং সব ফার্টিলাইজেশন খুব দারুণ ফার্টিলাইজেশন হয় বলে। এইরকম আরও অনেক আমার অনেক কাজ করছি। তারপরে তো ওই ভিয়েতনামের কই আসলো, শিং মাগুর পাবদা সবগুলো তো মোটামুটি এইভাবেই কাজ করছি আর কি। আর এখন ইদানিং যারা করলাম ওই যে গাং মাগুরে কাজ করলাম 2015-16-তে, এটা তো প্রায় বিলুপ্তির পথে গাং মাগুরটা করছি, কিন্তু পরে দেখলাম যে গাং মাগুরে গ্রোথ কম, গ্রোথ কম। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে এই গ্রোথ কম আমি চাষিদের কাছে যদি খামারিদের কাছে পোনা বিক্রি করি এটা আরেকটা দুর্নামের কারণ হবে। তারপরে হাত দিলাম যে জেনেটিক সিলেকশনের মাধ্যমে গ্রোথ কীভাবে বাড়ানো যায়। এখন আমি দুই তিনটা পেয়ার থেকে আমি সিলেকশন ব্রিডিং করে 1-2 জেনারেশনে আসি। এখন এক বছরে আমার গাং মাগুর আসছে আমরা 1100 গ্রাম, যেটা আগের মাসে 250 গ্রাম, এত বড় হয়েছে। এটা 1-2 জেনারেশন হয়েছে সিলেকশন ব্রিডিং। আচ্ছা আচ্ছা, প্রথম যেটা 250 গ্রাম আসতো এখন কিন্তু 1100 গ্রাম পর্যন্ত আনতে পারছি। এবার কমার্শিয়ালি আমি এটা আল্লাহর মতো করবো, আশা করছি। কবে নাগাদ দিতে পারবেন? এটা দিকে জুন জুলাইয়ের দিকে হইতে পারে, জুনের দিকে সাধারণত হয়। কী সাইজের বিক্রি করবেন? এটা 1.5-2 ইঞ্চি বা 3 ইঞ্চি সাইজের, এই 3 ইঞ্চি সাইজের। তারপরে লেটেস্ট গত বছর কাজ করলাম মলানি, মলাই মাছ, এবং মলা মাছটা কিন্তু খুব একটা দারুণ সুন্দর মাছ। কীরকম, যেমন মলা মাছ আপনি পুকুর থেকে যদি আপনি ধরেন তাহলে দেখবেন তুলতে তুলতে মাছ মারা যায়, এবং নিজে পানা করলে কেরিংটা খুব কষ্ট হয়ে যায়, কেরিং মলার পানা অনেক মারা যায়। কিন্তু মলার রেণু যখন করা হয় রেণু কিন্তু খুব শক্ত, একেবারে একদম আপনার প্রায় কী বলবো সর্বনিচ্ছ বড় থাকে, যদিও প্রথমে মানে পুরো অবস্থা খুব ছোটো, কিন্তু 3-4 দিন হাওয়াতে রিহানিং করলে এটা আপনার প্রায় মানে রুইয়ের রেণু কাছাকাছি চলে আসে এবং এটা খুব হার্ড মানে খুব শক্ত, শক্ত মরে না, খুব সহজে মরে না, এবং কেরিং করাতে খুব ইজিলি। এবং এটা দেখছি যে কী পরিমাণ ফাইটোপ্লাঙ্কটন যে মলায় খায়, ফাইটোপ্লাঙ্কটন অবশ্যই আমি এখন দেখাবো তোলাই করে। এই কেউ আছে নাকি দেখবেন তো এটা শুধু, এবং আমি দেখছি যে কোনো মাছের সাথে মলার মিশ্রতা খুব দারুণ সুন্দর হয়, যেমন আপনার পাবদার সাথেও মলা হয়, পাবদা যে এত রাগ করছে মাছ, মলা মাছটা খাইতে পারে না, মলা এত স্পিড
পাবদা ধরতে গেলে মলার কিন্তু হেভি স্পিড। ইভেন আমি দেখছি যত আমি এত সার দিতেছি ইউরিয়া এবং টিএসপি, কালার দেয় নেই দুই দিন রাখা যায় না, এত পরিমাণ কালার খায় আর। এবং যে কোনো পুকুরের পরিবেশ ভালো রাখার জন্য আমার কাছে মনে হচ্ছে যে মল আর মিশ্র চাষ করলে পুকুরের পরিবেশ ন্যাচারালি কন্ট্রোল হয়ে যাবো 50%। আচ্ছা মলা মাছকে ধরতে বলবেন নাকি? মলা মাছ ধরতো। আচ্ছা আপাতত এই যে মলা মাছ, মলা মাছ থেকে ব্রিডিং থেকে যে পোনা করছে এটাই তো মলা মাছের সেই পোনা? হ্যাঁ ঠিক আছে, নুরুলক ভাই নভেম্বরের পোনা, এটা নভেম্বরের পোনা না গেল। তাহলে ভাই এটা মোটামুটি গরমের সময় যখন টেম্পারেচার ধরেন 32 এর মতো থাকে পানিতে বা 30 থাকে, ওই সময়ে যদি কালটিভেশন করে এটা কত মাসের? না এটা 3 মাসের চাষ। 3 মাসের? হ্যাঁ মিশ্র দিলে 3 মাস। এখানে ভাই খাবার দিতে হবে কি কি? শুধু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন খালি গ্রো করাই দিতে? হ্যাঁ গ্রো করাইবেন, অথবা যদি কোনো পুকুরের ফাইটোপ্ল্যাঙ্কটন বেশি হয়, হ্যাঁ যেমন সাধারণত কুয়ের পুকুর বা সিংমাগুরের পুকুরের প্ল্যাঙ্কটন বেশি হয় না, হ্যাঁ পানি এমন হইতে পারে যে পানি ওই ওই সিংমাগুরের কালচারে আপনি মিশ্র দিয়ে দিলে, হ্যাঁ পাবদার পুকুরে মিশ্র দিয়ে দিলে, হ্যাঁ প্ল্যাঙ্ক ওরা প্ল্যাঙ্কটন খেয়ে পানিতে ন্যাচারালি কোনো রকম, এটা কিন্তু একটা বিরাট বড় গবেষণার বিষয়। আপনার এটা মিশ্র দিলেই, হ্যাঁ আপনি ধরেন জেনু নিলেন, জেনু নিয়ে পোনা করলেন, হ্যাঁ পোনা নিয়ে আপনি মিশ্র ছেড়ে দিলেন, হ্যাঁ আপনি পানিটা ন্যাচারাল দিয়ে কোনো আপনি উৎপাদন যাই হোক, যদি উৎপাদন শতাংশ 5 কেজিও হয়, হ্যাঁ আপনার আদার্স উৎপাদন অনেক গুণ বাড়ায় বাড়ায় দিবে, এবং সে বায়োলজিক্যাল সিস্টেমে সে পরিবেশটা কন্ট্রোল, পরিবেশটা কন্ট্রোল রাখবে, এটা একটা বিরাট জিনিস। না ওই কেন সিংমাগুর ওখানে বদলাইতে হবে প্রচুর, আমার মনে হয় যে রূপবালাই কম হবে এই মাছ। না নুরুলক ভাই সামনে আপনার ইচ্ছা কি, মানে আর কি মাছ নিয়ে আপনার গবেষণা করার ইচ্ছা আছে? শেষ নাই, অনেক কাজ করার মতো হেনা আছে, কিন্তু আমরা যদি নিরাপত্তা মানে নিরাপদ এবং নিরাপত্তা পাইতাম এবং নিশ্চয়তা পাইতাম যে আমরা একটা কাজ করলে এইটা সব জায়গায় ছড়াবে বা আমি মূল্যায়ন পাবো, তাইলে কিন্তু কাজ করার অনেক ক্ষেত্র আছে। আমি যে তেলাপিয়ার যে ওই সুপার বিল করলাম, এখন কিন্তু কমার্শিয়ালি আমি উৎপাদনে আমার এখন যে যে বাচ্চা তৈরি হয়ে যাচ্ছে 75% ওয়াই আসতেছে, এবং লাস্ট আগামী মনে হয় যে 2-3 মাসের মধ্যে পিওর ওয়াই ফিমেল আমি পাওয়া যাচ্ছি, তখন তো একটা হিউজ পরিমাণ ওয়াই মিল আমি পাই দেবো অবশ্যই, সেইটা তখন আমরা আমি খামারি লেভেলে আমি এটা বিতরণ করবো। আমার টার্গেট আগামী 2 বছরের মধ্যে আমি ওয়াই সুপার মিল খামারিদের কাছে দিয়ে দিব, তারা শুধুমাত্র ফিমেল এর আমাদের কাছে নিয়ে দিয়ে দিবি, বৃত্তরে বাচ্চা হবে সব মনোযোগ হবে, সব মেল হবে, সব মেল জন্ম নেবে। আমি মাঝখানে করছিলাম তো 2006 থেকে শুরু করলাম, 9 সালে এসে তারপরে তেলাপিয়া পোনা বিক্রি করতে পারি না, রাগে দুঃখে প্রায় আমার 5,000 ফুট ছিল সুপার মিল, রাতের বেলা মাইরে ঢাকা রোড বেচতাম রাগে। এখন এই বছর আমি আবার এই গত 2 বছর দেবো 3 বছর দেবো কাজ করেছি, এইবার আমি অ্যাডামেন্ট যে আমি পিওর লাইন দিয়ে আমি সরাবই, পরে যাই হয় হবে, যাক আল্লাহ আপনার মানে মনের আশা পূর্ণ করুক। আমি মানে আমার এরকমই টার্গেট, আসলে বললাম না নিরাপদ এবং নিরাপত্তা এবং ভবিষ্যৎ যদি নিশ্চয়তা পাই, আমি অনেক গবেষণা আমার টাকা লাগবে না, আমি 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 নিজে নিজেই সাবেসিয়াল এই টাকা খরচ করার মতো। এই যে নুরুলক ভাইয়ের যে ওয়াই ওয়াই মেইল মানে অল মেইল যে মানুষের তেলাপিয়া, এই যে বাচ্চা রেনে থেকে বাচ্চা, এই যে অলরেডি এখানে তাহলে নুরুলক ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আসলে অনেক সময় করে আমাদের দর্শকদের জন্য আপনি যে কথাগুলো বললেন, অনেক ধন্যবাদ আপনাদের, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।